নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একটা খুব ভালো এবং গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের যাদের কাছে রয়েছে সেই কার্ডে আপনারা যে সুবিধা বর্তমানে পাচ্ছেন, অর্থাৎ যে অ্যামাউন্ট বর্তমানে আপনারা এখন পাচ্ছেন, তার 5 গুণ অর্থ সাহায্য বা 5 গুণ বেশি টাকা কিন্তু এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডে দেওয়া হবে। এবং এই তথ্য কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। তো কি বলা হয়েছে সেই তথ্যে সম্পূর্ণটা আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি হিন্দুস্তান টাইমস বাংলার যে অফিসিয়াল নিউজ পোর্টাল, সেই হিন্দুস্তান টাইমসের অফিসিয়াল নিউজ পোর্টালে কিন্তু এই তথ্যটা প্রকাশিত হয়েছে। এবং হিন্দুস্তান টাইম কিন্তু একটা খুব বিশ্বাসযোগ্য বড় নিউজ পোর্টাল। এখানে দেখুন খবরটা প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে স্বাস্থ্যসাথীতে অর্থ সাহায্য মিলবে এবার 5 গুণ, বড় ঘোষণার নেপথ্যে কী আছে। তাহলে চলুন বন্ধুরা এবার বিস্তারিত তথ্যটা দেখে নেওয়া যাক। প্রকাশিত তথ্যে বলা হয়েছে স্বাস্থ্যসাথীর রোগীরা বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলে বিশেষ প্রয়োজনে দামি ওষুধ বা রোগ পরীক্ষার জন্য এবার 5 গুণ বেশি অর্থ সাহায্য পাবেন। আগে এই ধরনের বিশেষ ক্ষেত্রে একবার ভর্তিতে 5,000 টাকা মিলত, এবার 25,000 টাকা করা হলো। তবে তা শুধুমাত্র NABH শংসাপত্র প্রাপ্ত হাসপাতালগুলির ক্ষেত্রেই প্রযোজ্য। স্বাস্থ্যসাথী শাখার পক্ষ থেকে এমনটাই নির্দেশনামা জারি করা হয়েছে। কিছু বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম আগে অভিযোগ ছিল স্বাস্থ্যসাথী প্রকল্পের চিকিৎসা বাবদ যে টাকা পাওয়া যায় সেটা যথেষ্ট নয়, তাই অনেক বেসরকারি হাসপাতাল নার্সিংহোম ফিরিয়ে দিত স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্য দপ্তর থেকে কী জানা যাচ্ছে? স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, স্বাস্থ্যসাথী নথিভুক্ত হাসপাতালগুলির মধ্যে 30টি হাসপাতাল NABH তালিকাভুক্ত। কলকাতার বেশিরভাগ বড় কর্পোরেট হাসপাতালেরই এই শংসাপত্র আছে। আর সরকারি হাসপাতালে চিকিৎসা করতে আসা হার্ট এবং অর্থ রোগীদের জন্য সুখবর শুনিয়েছে স্বাস্থ্যসাথী শাখা। এবার এমন রোগীদের সরকারি হাসপাতালে চিকিৎসায় ইমপ্ল্যান্ট খরচ, হার্টের ক্ষেত্রে টেস্ট, স্পেসমেকার, অর্থ ক্ষেত্রে নানান ইমপ্ল্যান্ট ইত্যাদি মিটিয়ে দেবে রাজ্য। সংশ্লিষ্ট সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজকে এই টাকা ফেরত দেবে সরকার। তবে শর্ত দুটি, এক, সেন্ট্রাল মেডিকেল স্টোর নির্ধারিত মূল্যে সেই খরচ মেটাতে হবে, দুই, রাজ্য বাজেট থেকে রোগীর খরচ না দেওয়া হলে তবেই খরচ মেটানো হবে। আরও কী জানা যাচ্ছে? আগে অভিযোগ উঠেছিল বেশ কিছু বেসরকারি হাসপাতাল এই স্বাস্থ্যসাথী কার্ডকে সামনে রেখে ভুয়ো বিল করছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে এভাবে ভুয়ো বিল করে কোনো বেসরকারি হাসপাতাল টাকা পেয়েছে কি না তন্ত্র নজরদারি চালাতে কড়া পদক্ষেপ করছে স্বাস্থ্য দপ্তর। রোগী পরিষেবা নিয়ে কোনো সমস্যা যাতে না থাকে তাই এমন পদক্ষেপ করা হয়েছে। বেসরকারি নার্সিংহোম যাতে ভুয়ো বিল বানিয়ে মুনাফা করতে না পারে সেটা নিশ্চিত করতেই এমন দাওয়াই। এই বিষয়ে বেসরকারি হাসপাতাল সংগঠনের পূর্বাঞ্চলীয় সভাপতি অরূপ বড়ুয়া বলেন 5,000 টাকা অত্যন্ত কম ও অবৈজ্ঞানিক ছিল, এবার হার বৃদ্ধির বিষয়টি শীঘ্রই কার্যকর হবে বলে আশা করছি। বড় ঘোষণার নেপথ্যে কী? মুর্শিদাবাদ এবং মালদার সদর মহকুমায় স্বাস্থ্যসাথী রোগীরা এমার্জেন্সি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে এই দুই মহকুমার কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি করা যাবে না বলে নির্দেশ জারি করল রাজ্য। এক্ষেত্রে অবশ্য ব্যতিক্রমও আছে। যদি মুর্শিদাবাদ মালদা মেডিকেল কলেজ লিখিতভাবে জানায় কোনো সুনির্দিষ্ট রোগীর চিকিৎসার পরিকাঠামো তাদের নেই, তবেই তাদের ক্রনিক রোগীদেরও বেসরকারি হাসপাতালে ভর্তি করা যাবে। স্বাস্থ্যসাথীর বাছাই না করা অন্তত 30% খরচের ক্লেম খতিয়ে দেখতে 200 জন চিকিৎসকের বিশেষ টিম তৈরি করেছে রাজ্য। প্রত্যেকটি বেসরকারি হাসপাতালের পেয়ে যাওয়া বিলের 30% র্যান্ডম অডিট হবে। তো তাহলে বন্ধুরা, স্বাস্থ্যসাথী প্রকল্প সম্পর্কে এটা কিন্তু নিঃসন্দেহে এটা কিন্তু একটা খুব বড় পদক্ষেপ এবং ভালো পদক্ষেপ রাজ্য সরকারের। কারণ এই 5 গুণ অর্থ সাহায্য পেলে অনেক
দরিদ্র সাধারণ মানুষের উপকার হবে। তো তাহলে বন্ধুরা, আশা করি এই তথ্যটা আপনাদের পক্ষে অনেকটাই হেল্পফুল হবে, এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।